ठाकुर सीरीजर फर्स्ट ब्लॉग एंड आई गेस तुम्हारा बुझे ही गेछो हमरा कोथाय एसेछि आज के फर्स्ट ट्रेलर देखे और एटा होच्छे बैरकपुरेर फेमस बिरियानी डेस्टिनेशन माने सारा वेस्ट बेंगल एटा खूब एक पॉपुलर डेस्टिनेशन बिरियानीर जोन्ने एखाने अनेक अनेक हाड़ीते बिरियानी वेट करछे आमादेर पेटे जावार जोन्ने आमरा देखेनी रेस्टुरेंटेर बाइरेटा केरकम आमरा एटा रेस्टुरेंटेर ठीक पिछने ओदेर फैक्टरी जेखाने प्रचुर बिरियानी करे आर ओपरे ओदेर नतून रूफटॉप एकटा सेक्शन खुलेछे एंड फर्स्ट फ्लोर सेकेंड फ्लोरे तोमार नर्मल सीटिंग आछे एटा नतून बिल्डिंग आशे आर पाशेर बिल्डिंगटा एर आगे खोला एंड सबचेये पुरोनोटा होच्छे एकटु मोड़ेर आगे गिये एटा फेमस दादा बौदिर बिरियानी और आमरा एखन लाइने वेट करछि केनो कि सेदिन एतो भीड़ छिलो जे आमादेर लाइने वेट करते होयेछे আর এটা হচ্ছে সেই গরম গরম বিরিয়ানি হাড়ির থেকে উঠে আসা আলু এন্ড বিরিয়ানি যেটা আমাদের প্লেটে সার্ভ হবে আর একটু পরেই আমরা তোমাদের রিভিউ দেখাবো আমি আর ওয়েট করতে পারছি না বিরিয়ানির গন্ধ শুকে লেটস গো চলো আমরা ভেতরে গিয়ে দেখি তো আজকে আমরা দাদা বৌদি বিরিয়ানি হ্যাঁ দাদা বৌদি রেস্টুরেন্টে এসেছি সেকেন্ড ফ্লোরে তো তোমরা দেখবে আমরা কি কি আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো খাবার অর্ডার এসেই যাবে তো আজকে স্পেশাল ভিড় আছে তো তোমরা দেখতে থাকো আমরা স্টার্টারে চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম আর কাবাবগুলো এত সফট ছিল এত টেস্টি ছিল যে মুখে দিলেই পুরো মিশে যাচ্ছে তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো আর এর প্রেজেন্টেশন তো দেখবার মতন মানে দেখেই মুখ দিয়ে জল বেরোচ্ছে এরকম প্রেজেন্টেশন আমরা আজকে আমার দিদুনের সাথে এসেছি তাই দিদুন যেহেতু বিরিয়ানি খায় না আমরা দিদুনের জন্য এগ ফ্রাইড রাইস নিয়েছি আর বাটার মশালা নিয়েছি তো এখন সেটা চলে এসছে আমরা সেটা আগে দিদুনকে সার্ভ করব তারপর আমাদের বিরিয়ানিও দেখতে দেখতে চলে এসছে আর বিরিয়ানিটা এত টেম্পটিং ছিল যে দেখে মানে আর লোভ সামলানো এই বিরিয়ানির দুটো স্পেশালিটি আছে একটা তোমরা যত ইচ্ছা বিরিয়ানির আলু রিফিল করাতে পারো ফ্রি অফ কস্ট অ্যান্ড যে পিসটা নেবে চিকেন বা মাটন সেটা এক একটা 250 গ্রাম ইচ থাকে এতটাই বড় মাংসের পিস দেয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে সার্ভ করা হচ্ছে মানে এতটাই টেম্পটিং আর কন্ট্রোল করা যাচ্ছে বিরিয়ানির আলু কি এক্সট্রা চাইলে পাওয়া যায় ঠিক আছে একটা এক্সট্রা আলু বিরিয়ানির কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে একটা নিলে দুজনের জন্য এনাফ হবে আর এটা স্পুন দিয়ে না এটা জাস্ট হাত দিয়ে খাওয়ার মতন বিরিয়ানি এটা এতটাই টেস্টি আর এখানে আমার বাবা মার প্লেটের মাটন থেকে শেয়ার নিচ্ছে মা রেগে গেছে বলো মটনটা কিরকম লাগছে আর দেখতেই দেখতে আমাদের এক্সট্রা আলু চলে এসছে যেটার জন্য ওরা কোনো এক্সট্রা চার্জ করেনি আর ওর তোমরা যতবার ইচ্ছা নিতে পারো আর ওখানে স্যালাডও ফ্রি দিয়েছে ওটার জন্যও কোনো এক্সট্রা চার্জেস নেয়নি আর ওদের বিহেভিয়ার খুবই ভালো ছিল মানে এই রেস্টুরেন্টটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো এখানে এলে আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে মানে এতটাই টেম্পটিং ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না যারা অলরেডি দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করেছো এই অরিজিনাল ওদের রেস্টুরেন্ট থেকে মানে কোনো আসে মানে উল্টোপাল্টা জায়গা থেকে নয় দাদা বৌদির নামে অনেক ফেক ফ্র্যাঞ্চাইজি আছে বাট এটা রিয়েল অ্যান্ড অরিজিনাল তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করো তোমরা কলকাতায় অনেকই রেপুটেটেড দোকান পাবে আমিনিয়া আরসালান যারা বিরিয়ানির জন্য ফেমাস বাট দাদা বৌদির বিরিয়ানি একটা নতুন মাইলস্টোন সেট আপ করেছে যেটাকে কেউ বিট করতে পারবে না অ্যান্ড এরা সমান তালে এই দুটো রেপুটেটেড দোকানকে টেক্কা দিতে পারে আর এদের বিরিয়ানি অসাধারণ ছিল এক কথা এখানে দেখতে পাচ্ছ এক একটা ড্রাম লিটারালি 30 মিনিটসে শেষ হয়ে যায় ঠিক ব্যারাকপুর স্টেশনের সামনেই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর এটা হচ্ছে দুটো নতুন আউটলেট মানে এসি সিটিং আছে এটা দুটো একদম নতুন ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট আর ওদের অরিজিনাল দোকান হচ্ছে এটা
যেখানে ওরা প্রথম বিরিয়ানির এই এটা লিগেসিটা স্টার্ট করেছে। তোমরা এখানেও চাইলে আসতে পারো।